মানুষ ক্ষতির মধ্যে আছে ইন্নাল ইনসানা লাফি খুসর এটাকে আল্লাহ পাক দুই ভাগে ব্যাখ্যা করেছেন কোরআনের মধ্যে মানুষের ক্ষতি কয় রকম ভাই দুই রকম এক রকম হচ্ছে ইহকালীন ক্ষতি আর একটা হচ্ছে পরকালীন ক্ষতি আমার কথা কি বুঝতে পারছেন মানুষের ক্ষতি দুই প্রকার ইহকালীন ক্ষতি পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কেমন এই যে পরিবারে ফাসাদ এটা কি গরু ছাগল করে না মানুষ করে সমাজে বিশৃঙ্খলা কারা করে এই যে ধর্মের মধ্যে বিশৃঙ্খলা কারা করে এই বিশ্বে বিশৃঙ্খলা কারা করছে মানুষ না গরু ছাগল মানুষ এই ফাসাদ সৃষ্টি করছে আল্লাহ পাক বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর এই মানুষ ক্ষতির মধ্যে আছে মানুষকে আল্লাহ পাক ক্ষতিগ্রস্ত বলেছেন এই ক্ষতি দুই প্রকার ইহকালীন এবং পরকালীন ইহকালের পুরো জীবনটাতে যত ফাসাদ এটা মানুষের হাতের কামাই আল্লাহ পাক এটা সূরা রুমের মধ্যে বলেছেন 41 নম্বর আয়াতে জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে সবকিছু মানুষের হাতের কামাই কার হাতের কামাই মানুষের হাতের কামাই লিউযিকহুম বাদাল্লাযী আমিলু এটা এজন্য যাতে করে আমি তাদেরকে তাদের এই যে ভুল কাজ মন্দ কাজ এর প্রতিদান দিতে পারি লাআল্লাহুম ইয়ারজিউন যাতে করে শাস্তি পেয়ে তারা ফিরে আসে আল্লাহর পথে ফিরে আসে তো শাস্তি পেলে ফিরে আসা তো দূরের কথা উল্টা আল্লাহকে আমরা গালিগালাজ করতেও ছাড়ি না অনেক সময় আল্লাহ কি আমাকেই পাইলো আর কাউকে পাইলো না এরকম বলি না তো এগুলো মানুষের হাতের কামাই আর একটা আছে পরকালীন ক্ষতি মানুষের পরকালীন ক্ষতি কি এই মৃত্যুর সাথে সাথে ক্ষতি শুরু হয়ে যাবে এখন আমরা যে ভাষায় কথা বলছি মৃত্যুর ফেরেশতা আসলে আমরা আর এই ভাষায় কথা বলবো না তখন আমরা কোন ভাষায় কথা বলবো আরবি ভাষায় কথা বলবো তো এই যে মৃত্যুর পরের পুরো ক্ষতিগুলো কাদের জন্য অপেক্ষা করছে আমাদের জন্য মানুষের জন্য অপেক্ষা করছে এটা কি গরু ছাগল ফেস করবে দেখেন যে গরুর গোশতটা দিয়ে আপনি আজকে ভাত খেয়েছেন ওই গরুটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের চেয়ে বেশি সফল ও সারা জীবনে একবারও আল্লাহর অবাধ্য হয়েছে কিনা আল্লাহ ভালো জানেন আল্লাহ পাক আমাদের মানে মানুষের কাছে যত নিয়ামত গুলোকে বশীভূত করেছেন এরা কখনো কিন্তু আল্লাহর অবাধ্য হয় না মানুষ হয়ে থাকে তো মানুষের জন্য পরকালীন বিশাল ক্ষতি অপেক্ষা করছে দেখেন প্রশ্ন হচ্ছে মান রব্বুক যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর সাথে শিরক করেছে সে কখনো মান রব্বুকা প্রশ্নের উত্তর দিতে পারবে না